Hey everyone, welcome back to the channel. আর আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 10:45টা, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়নি, কারণ সানডে তোমরা জানোই সবকিছু একটু লেট লেট করে শুরু করি আমি। তো এখন বসেছি ব্রেকফাস্ট করতে, তো আজকে ব্রেকফাস্ট টেবিল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্রেকফাস্টে কি আছে চলো এটা দিয়েই ভিডিওটা শুরু করি, তোমাদের দেখিয়ে দিই। আমি ব্রেকফাস্ট নিয়ে বসেই পড়েছি, তো সেটা নিয়েই ভাবলাম আজকে ভিডিওটা আমি শুরু করব। আগে চলো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি আছে। তো ব্রেকফাস্টে আছে সয়াবিনের তরকারি আর দেশি ডিম সেদ্ধ আর রুটি। আর এখানে মোহন ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে আমার জন্য ওয়েট না করেই, আর আমি এবার আমার ব্রেকফাস্ট শুরু করব। তো সেজন্যই ভাবলাম দেরি করে উঠেছি, দেরি করে ব্রেকফাস্ট করছি, ভিডিওটা অন করে রাখি, কারণ আজকে সানডে ব্লগ, অনেক কিছুই হতে চলেছে, তাহলে আমার সাথে তোমাদের অবশ্যই থাকতে হবে। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো, আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে। চলো আমি ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ফেরত আসছি আবার। ব্রেকফাস্ট করে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, টাইম কাটাতে। আর সানডে হলে যেটা হয়, আলতু ফালতু কাজই বেশি থাকে, মানে ঘরের যত কাজ সারা সপ্তাহ ধরে হয়তো হয় না, সেগুলো সানডেতে পেন্ডিং থাকে সারা সপ্তাহে, তো সেগুলোই করা হয়। তো সেরম অনেকগুলো কাজ আজকে আমরা সারবো, তো মোহনও বসেছে কিছু কাজও করবে, তো দেখি চলো ও কি কাজ করছে সেটা তো দেখবই, সেই সাথে আমারও কিছু কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের বাবু বসেছে গাছের পিছনে চর্চা করছে, তো দেখো এখানে মাটি ফাটি বানিয়ে এখানে ও গাছ রোপণ করছে। আজকে সানডে, গ্রিনারি বানাচ্ছে। তো আমাদের ব্যালকানিটা যারা দেখোনি তাদেরকে আরও একবার দেখিয়ে দিই যে আমার ব্যালকানিটা ঠিক কেমন লাগে দেখতে। তো আগের ভিডিওতেই আমি আমার ব্যালকানিটা তোমাদের দেখিয়েছি, যারা দেখোনি তাদের জন্য আরও একবার দেখিয়ে দিই যে আমার ব্যালকানিটা কেমন লাগে দেখতে। আর এখানে জোর তোরছে চলছে বৃক্ষরোপণ। কালকে আমার আরো একটা পার্সেল এসেছে, তো চলো ঝটপট সেই পার্সেলটা দেখিয়ে দিই, না হলে তোমরা হয়তো দেখবে না, জানতেও পারবে না যে আমি কি কিনেছি। তো চলো আগে তোমাদের পার্সেলটা দেখিয়ে দিই কি এসেছে। তো এই হচ্ছে আমার পার্সেল, এটাও আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, আর এটাও কিন্তু আমার কিচেন এক্সেসরিজ। তো চলো দেখিয়ে দিই এর মধ্যে কি আছে। তো এর মধ্যে আছে এরকম একটা উডেন ট্রে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এর ব্যাক পোর্শনটা এরকম, সাইডটা এরকম, আর মিডলটা এরকম। এটা হচ্ছে 12 ইঞ্চিস আর এদিকটা হচ্ছে 8 ইঞ্চিস। তো এটা আমি কিচেনের জন্য এনেছি, কি পারপাস কিচেনে ইউজ করব সেটা যখন তোমাদের সঙ্গে আমার কিচেন ট্যুর শেয়ার করব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তোমরা বুঝতেই পারছ আমার কিচেন ট্যুর কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য কিন্তু আমি জোর তোরসে শপিং করেই যাচ্ছি আমার কিচেনটাকে সাজানোর জন্য। তো তোমরা আর একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসছি আমার কিচেন ট্যুর। তো কিচেনের জন্য আমার এরকম উডেন ট্রে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এর প্রাইস পড়েছে 399, মানে 399 টাকা। আর এটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারো যদি পছন্দ হয়, কেউ যদি কিনতে চাও তাহলে অবশ্যই লিঙ্কটা একবার চেক করে নিও। যেমনটা বলছিলাম, সানডে মানেই ঘরের অনেক পেন্ডিং কাজ থাকে, সেগুলোকে সবাই তোমরা তাই করো নিশ্চয়ই, সারা সপ্তাহ ধরে যে কাজগুলো পেন্ডিং থাকে সেগুলো সব সানডে সারো, আমিও তাই। আর আজকে একটা বড় কাজ করব, সেটা হচ্ছে এইটা। তো যারা আগের দিনের ভিডিও দেখেছো তারা তো জানো এটা কি, তবে বেশিরভাগ বন্ধুরাই তো বেশি দূর পর্যন্ত ভিডিও দেখো না, তাই অনেকেই জানো না। তো এটা কি চলো সেটা ফার্স্টে আগে তোমাদের বলে দিই। দেখো এটা হচ্ছে একটা ম্যাট, মানে অ্যান্টি স্লিপ ম্যাট। তো এটার কাজ কি সেটা বলে দিই।
এখানে দেখো, এখানে 5 মিটারের রোল আছে, মানে পুরোটাই টোটাল 5 মিটার আছে। এটার কাজটা কি সেটা বলে দিই, এটা কিন্তু মাল্টিপারপাস ইউজ হয়, মানে কেউ বাথরুমে ম্যাট হিসাবে ইউজ করে, কেউ ফ্রিজে ইউজ করে, কেউ বা কিচেন ম্যাট হিসাবে ইউজ করে, ডোর ম্যাট হিসাবে ইউজ করে। এটা মাল্টি মানে এর ইউজ আছে। তো আমি যে কারণে বা যে পারপাসে এটা কিনেছি সেটা হচ্ছে আমি আমার মডিউলারের মধ্যে এগুলোকে পাতবো, যাতে বাসনে যে জল থাকে, অনেক সময় হয়তো মুছে ঢোকালেও একটু জল লেগে থাকে, যার জন্য মডিউলারে হয়তো রাস্ট পড়ে যায়। তো সেটা যাতে না হয় সেই জন্য এরকম ওয়াটারপ্রুফ অ্যান্টি স্লিপ ম্যাট আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, যার লিঙ্কটা আমি কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওতেও আমি এই ম্যাটটার লিংক দিয়ে দেব। তো যদি তোমাদের কারোর পছন্দ হয় বা ব্যাপারটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাকে কিনতে পারো। তো সামনে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ম্যাটটা সামনে থেকে ঠিক কেমন দেখতে। তো দেখো, সামনে থেকে ম্যাটটা ঠিক এইরকম দেখতে, আর এটা অ্যান্টি স্লিপ প্লাস ওয়াটারপ্রুফ। তো আজকে সানডেতে আমাদের দুজনের, মানে আমার আর মোহনের ফার্স্ট প্রায়োরিটি হবে এগুলোকে কেটে কেটে সাইজ অনুযায়ী আমাদের মডিউলারের মধ্যে পাতা। তাছাড়া আজকে যেহেতু সানডে, তো আজকে রান্নায়ও তো স্পেশাল কিছু হবেই। তো রান্নায় কি হবে সেটাও চলো তোমাদের বলে দিই। দেখো, সকাল সকাল আমি এখানে ভিজিয়ে রেখেছি বাসমতি চাল। তো বাসমতি চাল মানে অনেকেই হয়তো গেস করেছো, কিন্তু আই এম ড্যাম শিওর তোমরা কিন্তু পুরো গেস করতে পারবে না। বাসমতি চাল ভিজিয়েছি, অবভিয়াসলি বিরিয়ানি, কিন্তু সেটা চিকেন বা মাটন বিরিয়ানি নয়। আজকে আমি বানাবো ইলিশ বিরিয়ানি। তো ইলিশ বিরিয়ানির জন্য আমি কিন্তু চালটা ভিজিয়ে রেখেছি, মাছটা গোছানো হয়ে গেছে। আর ইলিশ বিরিয়ানি কিন্তু ফ্রেশ ফ্রেশ মাছ দিয়ে বানালে বেশি টেস্টি টেস্টি হয়। তো ইলিশ বিরিয়ানিটার রেসিপি আমি কিন্তু আজকের ব্লগে দেখাচ্ছি না, কারণ ইলিশ বিরিয়ানির রেসিপিটা খুব ইয়ামি ইয়ামি হয়। তো ব্লগের মধ্যে দেখালে তোমরা ভালো করে দেখবেও না পুরো ব্লগটা, আর আমার দেখানোটা ওয়েস্টেজ হয়ে যাবে। সেই জন্য ইলিশ বিরিয়ানির রেসিপি নিয়ে আমি কিন্তু একটা আলাদা ভিডিও বানাবো। তো সেখানে আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধুমাত্র ইলিশ বিরিয়ানির ইয়ামি ইয়ামি লুকসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু রান্নাঘরের কাজ করে নিই, একটু কাজবাজ গুছিয়ে নিই, একটু গাছের কেয়ার করে নিই, তারপরে চলো আবার ফিরে আসছি তোমাদের সাথে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ঘরের কাজবাজ করে নাও, আমি আবার ফিরে আসছি। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, এখন কিন্তু প্রায় 12:30 বাজে, আর এতক্ষণ কিন্তু দক্ষযোগ্যভাবে আমি সমস্ত ঘরের কাজ করে নিয়েছি, কারণ বললামই আজকে স্পেশাল রেসিপি হবে। তো তার জন্য তো অনেক যোগাড়যন্ত্র করতেই হতো, তো সেগুলো ফটাফট করে নিয়েছি। আর এখানে আমার সামনে একটা বিশাল বড় কাজ রয়েছে যেটা আমি উদ্ধার করেছি, তো দেখে নাও সেটা কী করেছি। দেখো, আমাদের একটা এরকম ড্রয়ার আলা স্টুল আছে, যে টুলটা আমরা পুজো আচ্ছা করার জন্য ব্যবহার করে থাকি। তো সেই টুলটাকে আমি বসে বসে এখন পেন্ট করলাম। পেন্ট করলাম এই কারণে, এটা কেনা হয়েছে তা মাস ছয়েক হবে, কিন্তু এটাতে পেন্ট করা না থাকলে যদি পোকামাকড় হয়, কারণ আমি এটাকে বক্সের মধ্যে রাখি, তো বক্সের মধ্যে থাকলে অনেক সময়ই পোকামাকড় হতে পারে। সেজন্য যেহেতু আজকে সানডে, মোহন আছে, ওর হেল্প নিয়ে আমি এটাকে বসে বসে এতক্ষণ পেন্ট করলাম। তো করে এটাকে আপাতত আমি বিছানার ওপর, প্রচণ্ড রোদ পড়ে আমার, তাই এখানে এটা শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘরে আমার সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে রান্নার জন্য, সেটা তোমাদের ঝটপট একটু দেখিয়ে দিই। দেখো, রান্নার সরঞ্জাম এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তো ফটাফট রান্না করব এবার। তো বললামই তোমাদের 12:30 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে, তাই টাইম ওয়েস্ট না করে আমি ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ বললামই রান্নার ভিডিওটা আলাদাভাবে একটা রেসিপি হিসাবে আমি ভিডিওটা আপলোড করব। সেই জন্য খুব ভালো করে ভিডিওটা আমাকে শ্যুট করতে হবে, সেই জন্য টাইম ওয়েস্ট করব না, আমি ভালো করে ভিডিওটা শ্যুট করে নিই। চলো আবার স্নান পুজো করে ঠিক লাঞ্চ করার আগে তোমাদের সাথে এসে দেখা করবো। চলো এখনকার মতো টাটা। তো এই হচ্ছে ইলিশ বিরিয়ানির লুক রেডি হওয়ার পরে। ইলিশ বিরিয়ানি ঠিক এরকম দেখাচ্ছে। চলো তাহলে এবার ঝটপট প্লেটে বেড়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি।
আমার ইলিশ বিরিয়ানির ফুল লুক। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আমার এই ইলিশ বিরিয়ানি তোমাদের ঠিক কেমন লাগলো। আমি তো অবশ্যই খেয়ে তোমাদের রিভিউ দেব, কিন্তু তোমরাও কিন্তু আমাকে বলো যে তোমাদের ঠিক কেমন লাগলো। তো খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছো ডাইনিং টেবিলে, আর এই যে আমার খাবার। তো পাশে আরেকজন আছে, তাকে দেখাচ্ছি না, চলো তাহলে ঝটপট লাঞ্চটা সেরে নিই, তারপরে ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। ইয়ামি ইয়ামি লাঞ্চ, এখন ঠান্ডা করলে আর খেতে পারবো না, ঝটপট আগে গরম গরম খেয়ে নিই। লাঞ্চ ডান করে ফেলেছি, আর কি যে অসম লাঞ্চ করলাম সে তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। তো তোমরা একদম টাইম ওয়েস্ট করো না, এই মরশুমে তো সবার বাড়িতেই ইলিশ আসে কম বেশি, তো যার বাড়িতে যেমন ইলিশ আসুক না কেন এই রেসিপিটা ট্রাই করতে কিন্তু একদম ভুলো না। মানে অসাম অসাম, জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে, খেলে কিন্তু একদম আঙুল চেটে খেয়ে ফেলবে। তো অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট রইল যে সবাই একবার হলেও রেসিপিটা কিন্তু ট্রাই করো, কারণ বাঙালির বাড়িতে ইলিশ আসে না এমন তো সম্ভবই নয়, তো সবার বাড়িতেই আসে, তো সবাই একবার করে ট্রাই করে দেখো। আমার পার্সোনালি তো ভীষণ ভালো লেগেছে, মনেরও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। একটু আগেই দেখো বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো আকাশ ফেটে রোদ্দুর, আর রোদ্দুরের ছটাটা কি সুন্দর লাগছে না, কি ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর সে আর বলার নয়, শরতের আকাশের এটাই তো সৌন্দর্য। দুপুরের খাওয়া দাওয়ার পর জমিয়ে একটা ন্যাপ নিয়ে এখন দেখো আমার বাড়িতে অনেক লোকজন চলে এসেছে, আর আমার পিছনে এটা কে দেখতে পাচ্ছো তাও বলে দিই, আমার মেজদির ছেলে। এখন আমাদের এখানে মস্তি হচ্ছে, গল্প হচ্ছে, যাও শুধু তো শুকনো পেটে গল্প করতে হবে, কারণ আমার কোনো ব্যবস্থা নেই, যা ভালো মন্দ সব আমরা লাঞ্চে খেয়ে ফেলেছি, এখন কিচ্ছু নেই, তো খালি পেটেই আমরা গল্প করব। তো চলো দিদির সাথে আড্ডা মারি, আর পরে যদি ডিনার কিছু করি, স্পেশাল কিছু হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো। চায়ের সাথে টা নিয়ে চলে এসেছে আরেকজন, দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপরে। আমি 5 মিনিট পরে খাবো যদি প্লেটে কিছু থাকে, তাহলে বাবা আমার পকেটে লাফ দিয়ে পড়েছে, কমে যাওয়ার আগে নিজে শেষ করবে, তাই তো চায়ের সাথে চিপস, আর আমরা এখানে করছি হাসা হাসি মজা। তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা একটু টাইম কাটাতে থাকি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।